অনামিকা, আমি ল্যাকমি একাডেমির এক স্টুডেন্ট। আমি সৃষ্টিদের থেকে সম্পূর্ণ রকমের হেল্প পেয়েছি যতদিন আমি একাডেমিতে ছিলাম, আর সৃষ্টিদি আমার জবের জন্য ভীষণ হেল্প করেছে, হেল্পফুল প্রচণ্ড। এবং আমি এটা বলতে ভীষণই হ্যাপি ফিল করছি যে আমার এক্সাম দেওয়ার আগে আমি জব পেয়ে যাই, আর সম্পূর্ণ গাইডেন্সটা আমি সৃষ্টিদির থেকেই পেয়েছি। প্রচুর আমি সৃষ্টিদিকে বিরক্ত করেছি সেটা আমি নিজেও জানি, কিন্তু সৃষ্টিদি সেটা নিজে ভীষণ শান্ত মনে আমাকে গাইড করেছে। অ্যান্ড থ্যাংক ইউ সৃষ্টিদি, তুমি ভীষণই ভালো, ভীষণই হেল্পফুল। তুমি আরও 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 সবাইকে হেল্প করো, অ্যান্ড আই নো তুমি করবে, বিকজ তুমি তোমার কাজটা ভীষণ ভীষণ মন দিয়ে করো। আর আমি ভাবতে পারিনি যে আমি পড়তে পড়তে জব পেয়ে যাব, সো সেটা আমি পেয়ে গেছি। তো মানে আমি নিজেকে ভীষণ লাকি ফিল করি। আর থ্যাংকস ফর সৃষ্টিদি অ্যান্ড অল টিচার, স্যার, সবাই খুব হেল্পফুল, কিন্তু স্পেশালি সৃষ্টিদি ভীষণ আমার বিরক্ত, আমার সব কোশ্চেন, আমার সব কোয়ারিজগুলো সৃষ্টিদি ভীষণ শান্ত মনে, যখন মেসেজ করতাম সৃষ্টিদি তখনই আমাকে রিপ্লাই করতো। এনি বিরক্ত, এনিথিংস কিছু নেই ওর মধ্যে, সব সময় বলতো হ্যাঁ ঠিক আছে। ভীষণ ভীষণ চার্মিনিং একটা মানুষ, আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড এখনও আমি যা হেল্প চাই আমাকে তাই হেল্প করে, ভীষণ ভালো। আর থ্যাংক ইউ, তোমার সাথে আমার দেখা হলো, তোমার সাথে আমার পরিচয় হলো, এবং তুমি আমাকে হেল্প করলে, আমার লাইফটা এগিয়ে দিলে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। উই আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ।